সবাই আশা করি তোমরা ভালো আছো। আজকে আমার পেডিয়াট্রিক ফাইভ ওরিয়েন্টেশনের 6 নম্বর ক্লাসে আজকে আমি তোমাদের ক্লাস নিচ্ছি। তো আজকে আমি আলোচনা করব সিএনএস এর কিছু কোয়েশ্চেন নিয়ে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের প্রবলেম ওরিয়েন্টেড কোয়েশ্চেন, ভাইবা কোয়েশ্চেন। হ্যাঁ, যেমন তোমাদের জিজ্ঞেস করতে পারে যে হোয়াট আর দ্য কজেস অফ কনভালশন ইন চিলড্রেন, এটা একটা প্রশ্ন হতে পারে। তাহলে দুই ভাগে যদি তোমরা বলো কনভালশন উইথ ফিভার, কনভালশন উইথআউট ফিভার, এটা আমি উইথ ফিভার হবে এটা ফেব্রাইল কনভালশন, অ্যাকিউট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস, টিবি মেনিনজাইটিস, সেরিব্রাল ম্যালেরিয়া, এনকেফালাইটিস, ব্রেইন অ্যাবসেস। দিজ আর দি কজেস অফ কনভালশন উইথ ফিভার। হেডলাইনটা একটু ইয়ে হয়ে গেছে। আর উইদাউট ফিভার epilepsy, head injury, encephalopathy due to different cause, যেমন hypertensive encephalopathy, uremic encephalopathy, তারপরে হলো তোমার hepatic encephalopathy, intracranial space occupying lesion, metabolic cause যেমন hypoglycemia জন্য convulsion হতে পারে, dyselectrolytemia, especially hypo or hypernatremia, দুইটা কন্ডিশনে তোমার convulsion হতে পারে without fever, এবং হাইপোক্যালসিমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া এবং পাইরেডেক্সিন ডেফিসিয়েন্সি। তো আমি আজকে প্রবলেম ওরিয়েন্টেড প্রশ্নগুলো আনবো হলো ফেব্রাইল কনভালশন থেকে, এবং আনবো হলো অ্যাকিউট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস থেকে এবং সেরিব্রাল ম্যালেরিয়া থেকে। আর বাকিগুলো আমি অন্য ক্লাসে আলোচনা করব, নেক্সট ক্লাসে। তার মধ্যে থাকবে মেইনলি হলো ভাইরাল মেনিনজাইটিস, টিবি মেনিনজাইটিস, এনকেফালাইটিস এবং এপিলেপসি। এগুলার কয়েকটা প্রবলেম ওরিয়েন্টেড প্রশ্ন নেক্সট ক্লাসে। আর আজকে আমি বলছি ফেব্রাইল কনভালশন, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস এবং সেরিব্রাল ম্যালেরিয়ার কোয়েশ্চেন গুলা। এখন তোমাদের বলতে পারে ডিফাইন ফেব্রাইল কনভালশন, তো বা ফেব্রাইল কনভালশন বলতে কি বুঝো? হ্যাঁ, ফেব্রাইল সিজার আর সিজার্স দ্যাট অকার্স বিটুইন দি এজ অফ 6 to 60 month with temperature 38 degree Celsius or 100.4 degree Fahrenheit or higher, and temperature kotha bolle ebong it is not associated with central nervous system infection or any metabolic imbalance. Tale amra bujhte parchi ebong and that occurs in the absence of history of prior febrile seizure. Ei gula condition tomar ekta febrile convulsion e জন্য প্রযোজ্য হবে। তার মানে প্রথমে আমি যদি ধরি এজ 6 to 60 months, টেম্পারেচার উঠতে হবে হলো 100.4 ডিগ্রি অর হায়ার, এবং কোনো সিএনএস ইনফেকশন থাকবে না, কোনো মেটাবলিক ইমব্যালেন্স থাকবে না, এবং প্রায়র হিস্ট্রি অফ ফেব্রাইল সিজারে কোনো এভিডেন্স থাকবে না। তাহলে আমি বলবো যে এই কনভালশনটা ফেব্রাইল কনভালশন। ফেব্রাইল কনভালশন কয়ভাবে প্রেজেন্ট করতে পারে? সিম্পল ফেব্রাইল সিজার, এগুলার ক্রাইটেরিয়া আছে। কমপ্লেক্স ফেব্রাইল সিজার, ফেব্রাইল স্ট্যাটাস ইপিলেপটিকাস এবং সিম্পল ফেব্রাইল সিজার প্লাস। একটা একটা করে দেখি। তোমাদের মেইনলি তোমাদের জিজ্ঞেস করা হবে হলো সিম্পল ফেব্রাইল সিজার কি, মোস্টলি জেনারেলাইজড এটা, এবং টনিক ক্লনিক ইন নেচার সিজারটা, এবং অ্যাটাক অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ ফিভার, এবং ডিউরেশন অফ সিজার ইজ শর্ট, লেস দেন 15 minutes, এবং দের ইজ নো রিকারেন্স অফ সিজার ইন 24 hours। তার মানে এগুলা হলো একটা সিম্পল ফেব্রাইল সিজারের ক্রাইটেরিয়া। কমপ্লেক্স কখন বলবো? কমপ্লেক্স ফেব্রাইল সিজার যদি কনভালশনটা প্রলং হয় মোর দেন 15 minutes, এবং আগেরটা বলেছিলাম জেনারেলাইজড, টনিক ক্লনিক এটা ফোকাল, এবং দের ইজ রিকারেন্স উইদিন 24 hours। যদি এই ক্রাইটেরিয়াগুলো থাকে তাহলে আমি বলবো কমপ্লেক্স ফেব্রাইল সিজার। আর ফেব্রাইল স্ট্যাটাস ইপিলেপটিকাস, যখন একটা ফেব্রাইল সিজার লাস্টিং লঙ্গার দেন মোর দেন 30 minutes, তখন আমি বলবো এটাকে ফেব্রাইল স্ট্যাটাস ইপিলেপটিকাস। আর সিম্পল ফেব্রাইল সিজার প্লাস ফর দোজ উইথ রিকারেন্ট ফেব্রাইল সিজার উইদিন 24 hours। তার মানে 24 hours এর মধ্যে ফেব্রাইল সিজারই 24 hours এর মধ্যে দুইবার কনভালশন হচ্ছে। এবং ফেব্রুয়ারি সিজারের আরেকটা ব্যাপার হচ্ছে যে নো টেম্পোরারি ও পার্মানেন্ট নিউরোলজিক্যাল ডেফিসিট এবং পোস্ট ইকটাল ড্রাউজিনেস থাকবে না এবং হিস্ট্রি নিলে দেখা যাবে যে ফ্যামিলি হিস্ট্রিতে দের ইজ ফ্যামিলি হিস্ট্রি অফ ফেব্রাইল কনভার্সন অর্থাৎ দেখা যাবে হয়তোবা তার বাবা বা মায়ের কারোর ছিল অথবা অন্য ভাই বোনদেরও আছে তাহলে ফ্যামিলি হিস্ট্রিতে ফেব্রাইল কনভার্সনের হিস্ট্রি পাওয়া যাবে। এখন আমরা সিনারিওতে চলে আসি ওখানে জাস্ট ডেফিনেশন বা বলতে কি বুঝো সিম্পল ফেব্রাইল সিজার প্লাস বলতে কি বুঝো এই জন্য আমি একটু টাচ দিলাম ওগুলা। সিনারিও বেসড কোয়েশ্চেনে যদি আমরা আসি যে 18 months aged baby presented with history of fever for last 12 hours এবং generalized tonic convulsion lasted for 5 minutes তাহলে আমি যদি প্রথমটা চিন্তা করি যে একটা 18 মাসের বাচ্চা তার ফিভার 12 ঘন্টা এবং জেনারেলাইজড ক্রনিক কনভালশন এবং 5 মিনিট ধরে স্থায়ী ছিল তাহলে এটা আমার মোটামুটি ডায়াগনোসিসে বোঝা যাচ্ছে এটা একটা সিম্পল ফেব্রাইল সিজার। আরো যদি ক্লু দিয়ে দেয় তোমাকে যে দের ইজ নো সাইন্স অফ মেনিঞ্জিয়াল ইরিটেশন তাহলে আরো ক্লিয়ারলি বলতে পারবা। হ্যাঁ, এখানে এতটুকু প্রশ্নতে আমরা বুঝতে পারছি। What are the relevant physical signs you should look and how will you treat the child? তাহলে আমরা একটা একটা করে আসি। তাহলে আমার ডায়াগনোসিস হলো সিম্পল ফেব্রাইল সিজার। আর ক্রাইটেরিয়া আমি অলরেডি আগে বলে ফেলছি, এটা আর বলছি না। এটা একটা প্রশ্ন করতে পারে এর মধ্যে হোয়াট আর দ্য ক্রাইটেরিয়াস অফ ফেব্রাইল কনভালশন, তখন আমি অলরেডি বলে ফেলছি। এবং সেকেন্ড কোয়েশ্চেনটা হোয়াট আর দ্য রিলেভেন্ট ফিজিক্যাল সাইন্স ইউ উইল লুক ফর। ফিভার তো আছে, টেম্পারেচার রেকর্ড করবা এবং লেভেল অফ কনসিয়াসনেস, কোনো পেশেন্টস নিউরোলজিক্যাল কন্ডিশন, অ্যাবনর্মাল বিহেভিয়ার এগুলো আছে কিনা এবং স্পেশালি দেখতে হবে সাইন্স অফ মেনিঞ্জিয়াল ইরিটেশন, তার মানে নেক স্টিফনেস, কার্নিং সাইন, ব্রুজিনস্কি সাইন প্রেজেন্ট অর নট। এখানে আমার ফেব্রাইল কনভালশনে এই সাইন্স অফ মেনিঞ্জিয়াল ইরিটেশন গুলা থাকবে না এবং ফন্টানালি যদি ওপেন থাকে এবং আমার বাচ্চাটার বয়স বলেছিলাম 18 মান্থ, ওপেন থাকতেও পারে, সেক্ষেত্রে আমাকে ফন্টানালিটাও দেখতে হবে। এবং আদার সাইটস অফ ইনফেকশন, কোথায় ফোকাস, ইনফেকশনের ফোকায় কোথায় সেটা আমাকে দেখতে হবে। সেই জন্য দেখতে হবে যে টনসিলাইটিস আছে কিনা, কাফ এন্ড কোল্ড, ডিফিকাল্ট ব্রিদিং, রেসপিরেটরি ডিস্ট্রেস আছে কিনা, কোনো ফোকাল ইনফেকশন আছে কিনা, এগুলা তোমাকে খুঁজতে হবে যে কজ অফ ফিভারটা, হোয়াট ইজ দ্য কজ অফ ফিভার, ওয়ার ইজ দ্য কজ অফ ফিভার। তাহলে এইসব সাইনগুলো আমাকে দেখতে হবে। এবং এই বাচ্চাটাকে তুমি কিভাবে ট্রিট করবে? একটা সিম্পল ফেব্রাইল সিজার ধরো তোমার হসপিটালে আসছে, এবং ইন দি কনভালসিং স্টেজ। হ্যাঁ, তাহলে কনভালশন যদি তোমার উপস্থিতিতে হয় তাহলে তুমি করবা কি, মেনটেন দি ABC, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন। এয়ারওয়ের জন্য তোমাকে লেফট ল্যাটারাল পজিশনে রাখতে হবে এবং একটু হেড ডাউন পজিশনে রাখতে হবে যাতে করে কোনো সিক্রেশন অ্যাসপিরেট না করে, ওরাল সিক্রেশন থাকলে সাকশন দিতে হবে। ব্রিদিং দেখতে হবে যে বাচ্চা প্রপারলি ব্রিথ করছে কিনা এবং সার্কুলেশনের জন্য পালস দেখতে হবে এবং সাইন্স অফ শক আছে কিনা, ব্লাড প্রেশার দেখতে হবে এবং সাইন্স অফ শক আছে কিনা। তার মানে ABC তোমাকে দেখতেই হবে যে কোনো একটা কনভালসিং কেসে এবং ফেব্রাইল কনভালশনে অবশ্যই দেখতে হবে। ইফ দ্য সিজার লাস্ট মোর দেন 5 minutes, টার্মিনেট দ্য সিজার উইথ ডায়াজেপাম। তার মানে ডায়াজেপাম দিতে হবে। কিভাবে দিই? আমরা সাধারণত ওয়ার্ডে পারেক্টাল ডায়াজেপাম দিই এবং ডোজটা হলো 0.5 mg পার কেজি পারেক্টাল, অথবা ইন্ট্রাভেনাসও স্লোলি দেওয়া হয়, সেক্ষেত্রে ডোজটা কম, 0.2 to 0.3 mg পার কেজি বাই স্লো আইভি পুশ, অথবা দেয়া যায় হলো লোরাজেপাম। এবং অল্টারনেটিভলি বাক্কাল অর ইন্ট্রানেজাল মিডাজোলাম। এটা আমরা প্র্যাকটিস করি না বাট বইতে আছে এইভাবেও দেয়া যায় এবং intravenous benzodiazepine phenobarbital phenytoin valproate may be needed in case of febrile status epilepticus তবে এটা এই প্রশ্নের ক্ষেত্রে আমার উত্তরটা হবে না কারণ আমার প্রশ্নের ধরনই ছিল যে এটা একটা কেস অফ সিম্পল ফেব্রাইল সিজার অ্যান্টিপাইরেটিক দিতে হবে প্যারাসিটামল এবং ট্যাবলেট স্পঞ্জিং এবং ট্রিটমেন্ট অফ অ্যাসোসিয়েটেড ইনফেকশন উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক ইফ ইট ইজ ব্যাকটেরিয়াল ইনফেকশন আর যদি তুমি ধরে ফেলো ভাইরাল ইনফেকশন তাহলে কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হবে না তাহলে তুমি এইভাবে একটা বাচ্চার কনভালশন ট্রিট করবা এবং তাকে অ্যান্টিবায়োটিক দিবা এবং প্রাইমারি সোর্স অফ ইনফেকশন যদি ব্যাকটেরিয়াল হয় সেটার জন্য অ্যান্টিবায়োটিক দিবা আরেকটা সিনারিও 18 months age baby presented with history of fever and generalized tonic-clonic convulsion that lasted for 10 minutes. Eta, what is your diagnosis? Simple febrile seizure. And how will you prevent the recurrence of convulsion during subsequent fever? তার মানে বাচ্চাটা বাসায় চলে গেছে এবং না সরি বাচ্চাটা এইভাবে আসছে তোমায় ভর্তি দিলা তুমি ট্রিটমেন্ট করলা এবং সে যখন বাসায় যাবে এই ধরনের একটা সিনারিও তোমাকে বলে দিতে হবে যে কিভাবে তুমি এই বাচ্চাটাকে বা প্যারেন্টসটাকে বলবা যে সাবসিকুয়েন্ট ফিভারে যাতে কনভালশন না হয় মা বাবা কি অ্যাটেম্প নেবে তাহলে এই দ্বিতীয় উত্তরটা প্রথম উত্তরটা তো বুঝতেই পারছো সিম্পল ফেব্রাইল সিজার আর সেকেন্ড প্রশ্নের উত্তরটা হলো তাহলে যখন জ্বর আসবে তখন ট্যাবলেট স্পঞ্জিং along with প্যারাসিটামল বাচ্চাকে দিতে হবে এবং যেহেতু বাবা মা খুবই অ্যাংশাস থাকে এবং সেই জন্য ওরাল ডায়াজেপাম 0.5 টু 1 মিলিগ্রাম পার কেজি 8 আওয়ারলি ফর 48 টু 72 আওয়ার্স পর্যন্ত দিয়ে যেতে হবে জ্বর আসলেই যখনই জ্বর আসবে তখনই এটা স্টার্ট করে দিবে ডায়াজেপাম এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে তাইলে হলো এটা হলো তোমার যাতে কনভালশন না হয় সেই জন্য প্যারেন্টস বাসা থেকে এটা আরম্ভ করবে এবং কোন জায়গায় কোন ইনফেকশন হয়েছে কিনা কি কারণে জ্বরটা আসলো সেটার জন্য আলটিমেটলি তাকে ডাক্তারের কাছে নিয়ে আসতে হবে তাহলে রিকারেন্স প্রিভেনশনের জন্য এই দুইটা স্টেপই এবং আরেকটা ব্যাপার দেখা গেছে যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যদি অ্যাসোসিয়েটেড থাকে সেই সব বাচ্চাদের ফেব্রাইল কনভালশনের চান্স বেশি এবং সেই জন্য যখন আয়রন ডেফিসিয়েন্সি থাকবে তার জন্য প্রপার ট্রিটমেন্ট উইথ আয়রন দিতে হবে তবে তোমাদের জন্য অবশ্যই প্রথম দুইটা পয়েন্টস বলতে হবে ট্যাবলেট স্পঞ্জিং প্যারাসিটামল এবং ওরাল ডায়াজেপাম আরেকটা সিনারিওতে আসি 24 months age baby presented with history of fever and generalized tonic-clonic convulsion lasted for less than 15 minutes ধরো 10 minutes 12 minutes বলে দিল তাহলে এটাও সিম্পল ফেব্রাইল সিজার হাউ উইল ইউ ডু দি কাউন্সেলিং উইথ দি প্যারেন্টস অফ দিস চাইল্ড তাহলে এই বাচ্চাটার প্যারেন্টস কে কি কাউন্সেলিং করবা আগের প্রশ্ন ছিল প্রিভেন্ট করবা কিভাবে এটা হলো কাউন্সেলিং তাহলে বাবা মা কিন্তু যে কোনো কনভালশন হলেই খুবই ওয়ারিড থাকে এর জন্য কাউন্সেলিংটাও খুবই ইম্পর্টেন্ট এবং জোরালো ভাবে করতে হবে প্যারেন্টস এর সাথে যাতে করে প্যারেন্টস বুঝতে পারে ওটা পরীক্ষার জন্য সেরকম ইম্পর্টেন্ট হ্যাঁ তাহলে কনভালশন কেন হচ্ছে ডিউ টু এক্সট্রা ক্রেনিয়াল ইনফেকশন মাকে বাবাকে বোঝাতে হবে এটা ইনফেকশনটা ব্রেইনের বাইরে এবং সিএনএস কোনো ব্রেইনের মধ্যে কোনো ইনফেকশন নাই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কোনো ইনফেকশন নাই এবং কোর্স ইজ বিনাইন এবং নো রেজিডুয়াল সিএনএস ইফেক্ট অর্থাৎ ব্রেইন ড্যামেজ হবে না এমন একটা অ্যাসুরেন্স তোমার প্যারেন্টসকে দিতে হবে এবং recurrence rate is high if the age of onset less than 12 months তাহলে মাকে বুঝাই দিতে হবে বাবাকে বুঝাই দিতে হবে যে আবারো এই কনভালশনটা হতে পারে এবং কিছু এডুকেশন দিতে হবে এটাও ইট ইজ পার্ট অফ কাউন্সেলিং অ্যাজ ওয়েল হ্যাঁ যেমন recurrence যদি at recurrence of fever যদি recurrence of convulsion with fever at home বাসায় যদি convulsion হয় ফিভারের সাথে তাহলে কি করবে বাবা মা এটাও তোমাকে কাউন্সেলিং এর সময় বলে দিতে হবে place the child in semi prone position to one side either left or right side with head slightly lower মাথাটা একটু নিচু করে বা অথবা ডান পাশে কাত করে শুয়ে দিতে হবে এবং এটা কেন করা হয় to prevent aspiration এবং remove the secretion from the oral cavity যদি থাকে সেটা সরায় দিতে হবে এবং তাহলে এয়ারওয়ে দেখতে হবে ব্রিদিং চেস্ট মুভমেন্ট আছে কিনা এবং মা তো আর পালস দেখতে পারবে না বা দেখতে পারলে দেখবে না হলে হাত পা ঠান্ডা হয়ে গেল কিনা সেটা দেখবে সার্কুলেশন তাহলে এয়ারওয়ে এবং ব্রিদিংটা অবশ্যই দেখতে হবে বাবা মাকে রিমুভ এক্সেস ক্লোদিং কেন টাইট ফিটিং ক্লোদিং থাকলে বাচ্চার শ্বাস প্রশ্বাসে কষ্ট হবে এবং বাচ্চাটাকে একটা ওয়েল ভেন্টিলেটেড রুমে নিতে হবে এবং মাকে বুঝাই দিতে হবে প্যারাসিটামল কতটুকু দিতে হবে এবং বাচ্চা যদি কনভালসিং স্টেজে না থাকে তাহলে প্যারাসিটামল দিবে আর যদি এবং টেপিডিসপোজিং করবে এবং ওরাল ডায়াজেপাম দিবে আর যদি কনভালশন বাসাতেই হয় তাহলে পারেক্টাল ডায়াজেপাম এটা কিভাবে দিবে সেটাও বাবা মাকে শিখাই দিতে হবে ডোজ সহ তো মোটামুটি সিম্পল ফেব্রাইল সিজার থেকে তোমাদের প্রবলেম গুলা দিবে কার্ডে আর কমপ্লেক্স বা স্ট্যাটাস বা অ্যাটিপিক্যাল এগুলা সাধারণত দেয় না সিম্পলটাই দেয় কমপ্লেক্সটা এবং ফেব্রাইল সিজার স্ট্যাটাস ফেব্রাইল স্ট্যাটাস ইপিলেপটিকাস আর সিম্পল ফেব্রাইল সিজার প্লাস এখন প্রবলেম যদি বলে দেয় তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবা যেমন প্রলং সিজার যদি দেয় মোর দেন 15 মিনিটস উইথ ফোকাল কনভালশন হ্যাঁ এবং দের ইজ নো সাইন্স অফ মেনিঞ্জিয়াল ইরিটেশন তখন তোমরা বুঝতে পারবা যে দিস ইজ ফেব্রাইল কমপ্লেক্স ফেব্রাইল সিজার প্রবলেমগুলো এই ডেফিনেশন এই ক্রাইটেরিয়াগুলো দেখে তোমাকে আইডেন্টিফাই করে বলতে হবে তবে বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের সিম্পল ফেব্রাইল সিজারের প্রবলেমগুলোই দেয়া হয় হয়ে থাকে এখন কয়েকটা ভাইবা কার্ড কোয়েশ্চেনের মধ্যে মেনিনজাইটিসের কোয়েশ্চেন আলোচনা করব যেমন প্রশ্ন হচ্ছে এ 3 ইয়ার্স ওল্ড baby boy brought to emergency with high fever for 2 days and having generalized convulsion for 3 times and unconsciousness for 30 minutes তাহলে এখানে duration of fever টা 2 দিন দেখাচ্ছে হ্যাঁ এবং তিনবার কনভালশন হয়েছে এবং আনকনশাস for 30 minutes what is your provisional diagnosis আর যদি বলে যায় যে সাইন্স অফ মেনিঞ্জিয়াল ইরিটেশন তখন তোমার বলতে আরো সুবিধা হবে তবে এখান থেকে আমরা বুঝতে পারছি যে কনভালশন ফিভারের সাথে এবং ক্রাইটেরিয়াগুলো দেখতে পাচ্ছি দিস ইজ নট ফেব্রাইল কনভালশন 2 দিনের জ্বর একদিনের নয় এবং একদিনের মধ্যে 3 বার কনভালশন হয়ে গেছে এবং আনকনশাস ফর 30 মিনিটস তাহলে দিস ইজ acute bacterial meningitis what are the sign symptoms of this clinical condition ki ki sign dekhba ki ki symptoms dekhba tale first question er uttor ami bollam provisional diagnosis holo acute bacterial meningitis eta ke abar acute pyogenic meningitis o bole thake ebong symptoms er moddhe non specific findings jemon prothome shuru hobe fever chills jemon anorexia poor feeding or vomiting photophobia headache severe headache thake ebong symptoms of as upper respiratory tract infection cough cold ebong myalgia, arthralgia, back pain. Young children এই ধরনের symptom থাকে না, but rather এখানে থাকে poor feeding, the baby may be drowsy, lethargic, and there may be focal seizure. Younger children presentation to different. Are non specific কিছু sign ও এগুলা বললাম আমি symptoms, এবং sign এর মধ্যে hypotension, tachycardia and various এটা non specific বলবো না, various cutaneous manifestation যেমন meningococcal infection এ আমরা পিটিকি পারপুরা और erythematous macular rash আমরা দেখতে পারি। হ্যাঁ, তো specific for meningococcal infection. Are specific sign এর মধ্যে signs of meningeal irritation. এই signs of meningeal irritation তোমার খুবই ইম্পর্টেন্ট ভাইভার জন্য, প্লাস হলো বেডসাইড এক্সামিনেশনের জন্য। তো ভাইভাতে দুই ক্ষেত্রে কার্ডের মধ্যে ইম্পর্টেন্ট, প্লাস হলো শর্ট কেসেও তোমাকে দেখাতে বলতে পারে। নরমাল একটা বাচ্চাকে দিয়ে বলতে পারে যে হাউ উইল ইউ শো মি দ্য নেক স্টিফনেস, হাউ উইল ইউ এক্সামিন দ্য চাইল্ড ফর নেক স্টিফনেস, হাউ উইল ইউ এক্সামিন দ্য চাইল্ড ফর কার্নিক সাইন। এখন নাই, পজিটিভ হলে কি পেতা, বুরজিনস্কি সাইন কিভাবে দেখবা এবং পজিটিভ হলে কি হতো সেটাও বলতে পারে। তাহলে আমার স্পেসিফিক সাইনের মধ্যে তিনটা, নেক স্টিফনেস, কার্নিং সাইন, ব্রুজিনস্কি সাইন, এগুলোর এক্সপ্লেনেশন একটু দরকার আছে। তাহলে নেক রিজিডিটি বা স্টিফ নেক বলতে বুঝি যখন নেক রেজিস্ট ডিউরিং প্যাসিভ ফ্লেকশন। এটা আবার ওয়ার্ডে তোমাকে মানে পেশেন্টের গায়ে দেখতে হবে কিভাবে করতে হয়। কার্নিং সাইন এটা কিভাবে আমরা বুঝবো, ফ্লেকশন অফ দি হিপ অ্যান্ড নি 90 degrees করলা এবং with subsequent spinal pain with extension of the leg, resistance to the test or involuntary flexion to the opposite side. আমি এটা ছবি দেখায় বলছি। এবং ব্রুজিনস্কি সাইন involuntary flexion of the knees and hip as well after passive flexion of the knee while the patient in supine position. আর এই কার্নিং সাইন, ব্রুজিনস্কি সাইন আর নট কনস্ট্যান্টলি প্রেজেন্ট যদি বাচ্চার বয়সটা কম হয়, যেমন 12 থেকে 18 মাসের মধ্যে এই সাইনগুলা পাওয়া যায় না। আচ্ছা, এই ছবিটা আমরা দেখছি কার্নিং সাইনের জন্য। এটা ধরো এটা বাচ্চাটাকে সুপাইন পজিশনে রাখা হয়েছে, নিটাকে ফ্লেক্স করা হয়েছে 90 ডিগ্রিতে এবং হিপটাও 90 ডিগ্রি বডির সাথে অ্যাঙ্গেল করে আছে এবং থাইয়ের সাথে লেগ অ্যাঙ্গেল করে আছে 90 ডিগ্রি, এবং এই অবস্থাতে ট্রাই টু এক্সটেন্ড দ্য নি জয়েন্ট, তাহলে দেয়ার উইল বি পেইন। এবং পেইন এত বেশি অনেক সময় থাকে যে তুমি হিপটাকে নিটাকে এক্সটেন্ড করতেই পারবা না, এবং এক্সটেন্ড করা গেলেও কখনো 135 ডিগ্রি বেশি এক্সটেন্ড করা যাবে না। মানে সোজা সাধারণ মানুষ, সুস্থ মানুষ নিটাকে এক্সটেন্ড করে একদম থাইয়ের বরাবর লম্বা করে ফেলবে, মানে স্ট্রেট আপওয়ার্ড চলে যাবে লেগটা, কিন্তু এখানে করা সম্ভব না ডিউ টু দি পেইন ইন দি ডিউরিং এক্সটেনশন অফ দি নি জয়েন্ট। তাহলে টেস্ট ইজ পজিটিভ ইফ দ্য ম্যানুভার কজেস পেইন ইন দ্য ব্যাক, নেক অ্যান্ড ব্যাক, স্পেশালি ব্যাকেও হবে। হ্যাঁ, আর ব্রুজিনস্কি সাইন তুমি যখন বাচ্চার বেবি উইল বি ইন সুপাইন পজিশন অ্যান্ড ফ্লেকশন অফ দি নেক কজেস ফ্লেকশন অফ দি নি অ্যান্ড দি হিপ জয়েন্ট, এবং এটা হবে হলো ইনভলেন্টারি ফ্লেকশন, মানে এটা তুমি করছো প্যাসিভ ফ্লেকশন, আর এটা হচ্ছে নেকে প্যাসিভ ফ্লেকশন, তুমি নেকটাকে ফ্লেক্স করার জন্য চেষ্টা করছো এবং Involuntarily, hip joint and knee joint flexed হয়ে আসবে। This is Brzezinski sign. Other signs, এগুলা কিন্তু not the direct signs of meningeal irritation, but these are the signs of complications of meningitis. যেমন প্যাপিলোডিমা পেতে পারো। It takes several days to appear, and it is a complication of venous sinus occlusion, subdural empyema, brain abscess. এগুলো হলে তোমার প্যাপিলোডিমা পাবা এবং raised intracranial pressure ও একটা complication of meningitis এবং সেই ক্ষেত্রে 3rd, 4th, 6th nerve palsy পেতে পারো এবং focal seizure in late course, এটা একটা complication, it indicates cerebral injury. এখন কোন বয়সে কি কি অর্গানিজম মেনিনজাইটিস এর জন্য দায়ী, যেমন ফার্স্ট ফ্রম বার্থ আপ টু 3 months of life মেইনলি হলো গ্রাম নেগেটিভ এন্টেরিক ব্যাসিলাই, ইকোলাই আমাদের দেশের জন্য গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস এন্ড লিস্টেরিয়া মনোসাইটোজেন, সেটা কখনো আমরা আমাদের দেশে পাইনি, এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে পাওয়া যায় এবং গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস ও ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে খুবই কমন। তো আমাদের দেশে গ্রাম নেগেটিভ এন্টেরিক ব্যাসিলাই খুবই কমন এবং 3 months to 2 years এর মধ্যে কমন অর্গানিজমস আর স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, নাইসেরিয়া মেনিনজাইটিস, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। আর 2 years to 18 years এর মধ্যে নাইসেরিয়া মেনিনজাইটিস এন্ড স্ট্রেপ্টোনিউমোনিয়া। আর immunocompromised host and our organism different, but ei koyta tumra mone rakhba. Acha ekhon ei gram negative enteric bacillus er moddhe E. coli, Klebsiella egula Salmonella species, ha Enterobacter species egula important, ha amader deshe E. coli ta mainly common, tachhara beshi echhare Klebsiella, Salmonella egula dio hoy। Arekta scenario, 14 months old child presented with fever for 2 days, convulsion and excessive crying for 3 days. On examination, anterior fontanelle is bulged. So anterior fontanelle sadharanoto up to 18 months open thake, so 14 months e amra fontanelle bulged pabo. So provisional diagnosis amar acute bacterial meningitis, investigation এবং ম্যানেজমেন্ট বলতে তোমাদের ট্রিটমেন্টই বোঝাবে এবং ডিটেইল ম্যানেজমেন্ট বলতে হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন সবই আসবে। তবে যখন তোমাদের এসিকিউ তে আসবে বা পরীক্ষার হলে জিজ্ঞেস করা হবে, অত বড় আকারে জিজ্ঞেস করা হবে না, তবে ম্যানেজমেন্ট যদি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করে হেডলাইন গুলো অন্তত বলতে হবে, হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন এন্ড ইনভেস্টিগেশন। তবে যেহেতু আমি সেকেন্ড কোয়েশ্চেন ইনভেস্টিগেশন পড়েই ফেলেছি কার্ডে, তাহলে আমার এটা ট্রিটমেন্ট বলাটাই উত্তম। তাহলে আমার ডায়াগনোসিস হলো অ্যাকিউট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, হাউ উইল ইনভেস্টিগেট দ্য চাইল্ড, যেমন সিবিসি উইথ ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, সিবিসি তে টোটাল কাউন্ট উইল বি হাই অ্যান্ড ডিফারেনশিয়াল কাউন্টে দেখা যাবে দেয়ার উইল বি পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইটোসিস, নিউট্রোফিল কাউন্ট উইল বি হাই এবং ব্লাড কালচার করলে 80 to 90% কেজে অর্গানিজমটা আইসোলেট করা সম্ভব, কেননা বাচ্চাদের বেশিরভাগ ক্ষেত্রে মেনিনজাইটিসের রুট হলো অফেন্টি হলো থ্রু হেমাটোজেনাস রুট। তাহলে আমি ব্লাডে ইনফেকশন হয়ে ব্রেইনে গেছে, এখন আবার প্যাথোফিজিওলজি পড়াতে গেলে আবার ওটা ডিফারেন্ট, ওটা জিজ্ঞেস করলে আশা করি তোমরা পারবা। তো ব্লাড হয়ে ব্রেইনে যায়, তো সেই জন্য ব্লাডের মধ্যে অর্গানিজমটা পাওয়া যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সিআরপি উইল বি এলিভেটেড, ইএসআর, প্রোক্যালসিটোনিন উইল বি ইনক্রিজড এবং এইগুলা দিয়ে আমি ডিফারেনশিয়েট করতে পারি ভাইরাল মেনিনজাইটিস, যেমন সিআরপি অত বেশি বাড়বে না এবং প্রোক্যালসিটোনিনও বাড়বে না ভাইরাল মেনিনজাইটিসে। সিএসএল স্টাডি ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেমন এটার ফিজিক্যাল, cytology, biochemical and microbiological as well as culture কালচার। তাহলে আমার ফিজিক্যাল এক্সামিনেশনে প্রেসার উইল বি এলিভেটেড এবং কালার হেজি টু ক্লাউডি টু পুরুলেন্ট হতে পারে। হ্যাঁ, যত নেগলেক্টেড হবে তত বেশি খারাপের দিকে যাবে। সাইটোলজিতে সেল কাউন্ট উইল বি হাই, মোর দেন 300 to 2000 সেলস পার কিউবিক মিলিমিটার এবং টিপিক্যালি নিউট্রোফিলিক প্রিডমিনেন্স। এটা 95% পর্যন্ত, এর 75 to 90% পর্যন্ত CSF এ যে সেলটা সেটা নিউট্রোফিল, এবং বায়োকেমিক্যালে প্রোটিন এলিভেটেড থাকবে এবং গ্লুকোজ কমে যাবে এবং ক্লোরাইডও উইল বি রিডিউসড। এবং মাইক্রোবায়োলজিক্যাল এক্সামিনেশনে যদি গ্রামে স্টেনিং করা যায় তাহলে ইউ ক্যান আইসোলেট দি ব্যাকটেরিয়া, আর অ্যাসিড ফার্স্ট স্টেনিং এ আমরা টিবি ব্যাসিলাইটা আইসোলেট করতে পারি। পাওয়া যায় খুবই কম, বাট করা যায়। এবং CSF কালচার সেন্সিটিভিটি করে আমরা অর্গানিজমটা আইসোলেট করতে পারি। তাহলে এগুলো হলো ইনভেস্টিগেশন। আর আদার্স ইনভেস্টিগেশন যেমন সিরাম ইলেকট্রোলাইটটা ইম্পর্টেন্ট, কেননা সিআরস সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট সিক্রেশন অফ ADH এর জন্য হাইপোনাট্রিমিয়া হতে পারে, সেজন্য সিরাম ইলেকট্রোলাইট করাটা খুবই জরুরি। ক্যালসিয়াম, অ্যাবনর্মাল কোয়াগুলেশন প্রোফাইল আছে কিনা, যেমন পিটি এপিটিটি পিটি হবে এটা পিটি প্রথমে টাইম অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম, RBS, MT ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস এর আমি মিস করে যাচ্ছি কিনা, টিবি মেনিনজাইটিস তাহলে MT করতে হবে, এক্সরে চেস্ট ফর এনি ইনফেকশন অর এভিডেন্স অফ ইনফেকশন উইদিন দি চেস্ট। কারণ হলো কিছু কিছু স্প্রেড ইনফেকশন থেকে কিছু কিছু প্রাইমারি সোর্স থেকে ইনফেকশন স্প্রেড করে ব্রেনে চলে যায়, যেমন সাইনোসাইটিস, তারপর হলো লাং অ্যাবসেস। হ্যাঁ, এগুলা তোমাকে নোটিস করতে হবে। CT MRI not required for routine purpose, কিন্তু কোনো কমপ্লিকেশন সাসপেক্ট করলে হ্যাঁ তখন তোমাকে যেমন এপিডুরাল কারেকশন, তারপর হলো ব্রেইন অ্যাবসেস, যদি এগুলা সাসপেক্ট করা হয় তখন CT MRI খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, বা প্রথম থেকে। হ্যাঁ, তো এগুলোর ক্ষেত্রে তোমাকে সিটি বা MRI করার প্রয়োজন। এখন কোনটা করবে কখন সেটা আবার ডিপেন্ড করবে সিচুয়েশনের উপর, এবং MRIটা মোর ইনফরমেটিভ দেন সিটি স্ক্যান। আচ্ছা, আরেকটা প্রশ্ন চলে আসে, হোয়াট আর দ্য কন্ট্রাইন্ডিকেশন অফ ইমিডিয়েট LP? ইমিডিয়েট আসছে, আমরা বলি যে গোল্ড স্ট্যান্ডার্ড ফর ডায়াগনোসিস অফ ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস ইজ CSF স্টাডি। হ্যাঁ, কিন্তু এই এই জিনিসটা করতে পারলাম না, করা যাবে না কোন কোন কন্ডিশনে? আমরা CSF তো অবশ্যই করা উচিত, কিন্তু কখন আমি করব না সেগুলো আমি বলছি। এভিডেন্স অফ রেস্ট ইন্টারক্রিনাল প্রেসার, যেমন বাস ফন্টানালি কিন্তু একটা কন্ট্রাইন্ডিকেশন না, বাট যদি থার্ড নার্ভ সিক্স নার্ভ পলসি থাকে উইথ ডিপ্রেসড লেভেল অফ কনসিয়াসনেস, যেমন জিসি স্কোর যদি লেস দেন 8 হয় তাহলে ইয়ে করা যাবে না, ইমিডিয়েট LP করা যাবে না। সাইন্স অফ সেরিব্রাল হার্নিয়েশন, যেমন ডিকর্টিকেটেড অর ডিসেরিব্রেটেড পোস্টার যদি থাকে তাহলে করা যাবে না। অ্যাবনর্মাল পিপুলারি লাইট রিফ্লেক্স, যেমন কনস্ট্রিক্টেড পিপল, অ্যাসিমেট্রিক পিপল, নট রিয়াক্টিং টু লাইট, পিপুলারি রিয়াকশন ইজ অ্যাবসেন্ট। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার LPটা করা যাবে না ইমিডিয়েটলি। অথবা ফান্ডোস্কোপি করে দেখা গেল যে দের ইজ প্যাপিলোডিমা, হ্যাঁ তখন করা যাবে না। সিভিয়ার কার্ডিওপালমোনারি কম্প্রোমাইজ রিকোয়ারিং রিসাসিটেশন ফর শক, যদি শকে থাকে এবং যদি LP পজিশনে নেওয়া হয়, LP করার সময় তো বডিটাকে ভার্টিব্রাটাকে অ্যান্টেরিয়রলি বডিটাকে ফ্লেক্স করা হয়, সেই পজিশনে নিলে আরো কার্ডিওপালমোনারি ফাংশনটা আরো কম্প্রোমাইজড হবে, সেই ভয় থাকলে তখনও LP করা যাবে না। এবং ফোকাল নিউরোলজিক্যাল সাইন, অ্যান অবভিয়াস সাইন্স অফ মেনিঙ্গোককেমিয়া, একদম সারা বডিতে তুমি পেটিকি পারপুরা ম্যাকুলার র্যাশ পাচ্ছ, বোঝাই যাচ্ছে বাচ্চা খুবই খারাপ, সেক্ষেত্রে আর এলপি করার দরকার নাই। এবং থ্রম্বোসাইটোপেনিয়া is a relative contraindication of LP, but severe thrombocytopenia যদি পাওয়া যায় সেক্ষেত্রে এলপি করা যাবে না। তবে ইমিডিয়েট গুলার মধ্যে এই 6 নাম্বার পয়েন্ট পর্যন্ত তোমরা মনে রাখো। এবং আরো আছে হলো আরো কন্ট্রাইন্ডিকেশন, বাট দিজ আর নট ইমিডিয়েট। এগুলা এই 6 নম্বর পর্যন্ত হলো ইমিডিয়েট, মানে ইমিডিয়েট কন্ট্রাইন্ডিকেশন, করাই যাবে না। হাইপারটেনশন, ব্রেডিকার্ডিয়া, রেসপিরেটরি অ্যাবনর্মালিটিস থাকলে চিন্তা করে করতে হবে। হ্যাঁ, অ্যাবনর্মাল কোয়াগুলেশন প্রোফাইল উইথ সিভিয়ার থ্রম্বোসাইটোপেনিয়া, এটা একটা কন্ট্রাইন্ডিকেশন। and overlying skin site e jodi infection thake taileo ekta contraindication, but important contraindication ei 6 number porjonto egulo thakte pare je kono situation e jodi hoy tokhon egulo contraindication. Acha ekhon ei acute bacterial meningitis tumi kibhabe manage korba? Je kono ekta bachcha jodi convulsion niye ashe sobar age tomake chinta korte hobe ABC, airway, breathing and circulation। তাহলে সিক্রেশন থাকলে সরাবো, যদি প্রয়োজন হয় অক্সিজেন দিব, এবং ব্রিদিং দেখবো প্রপার মুভমেন্ট ডিউরিং রেসপিরেশন হচ্ছে কিনা, এবং সার্কুলেশনের জন্য তুমি পালস, ব্লাড প্রেশার, ক্যাপিলারি রিফিল টাইম, কোল্ড ক্লামি স্কিন এগুলো আছে কিনা সেগুলো দেখতে হবে। হ্যাঁ, তাহলে এই 3টা খুবই ইম্পর্টেন্ট। এবং কোনো ডিলে ছাড়া এম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। আমি চিন্তা করতেছি অ্যাকিউট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, বাট আমি ওয়েট করব সিএসএফ আসুক তারপরে দিব, নো, ইউ হ্যাভ টু স্টার্ট দি অ্যান্টিবায়োটিক। এবং এখানে অনেক কথাবার্তা আছে, বললে তোমাদের জন্য ভালো হবে। স্পেসিফিক ট্রিটমেন্ট হলো 3rd generation cephalosporin, effective, sensitive to streptoneumoniae, Neisseria meningitis and Haemophilus influenzae. And treatment with cefotaxime or ceftriaxone, dose গুলো আছে, should also be used as an initial empirical therapy। তাহলে আমরা আমাদের এখানে করি ceftriaxone দিই। হ্যাঁ, ceftriaxone 100 mg/kg 24 hours অথবা 50 mg/kg in 12 hourly in divided dose e, ha to ei bhabe empirical ceftriaxone। ebong onek khetre dekha geche je streptoneumoniae it produces beta lactamase enzyme, tale amar ceftriaxone e ache beta lactam ring, ei beta lactam ring ta streptoneumoniae je beta lactamase enzyme ta সেটা ড্যামেজ করে ফেলে, সেই জন্য অনেক সময় সেফট্রাক্সন তখন কাজ করবে না, সেই ক্ষেত্রে তোমাকে দিতে হবে ফ্যানকোমাইসিন। তাহলে বেস্ট কম্বিনেশন হলো এই 3টা অর্গানিজমের এগেইনস্টে সেফট্রাক্সন এন্ড ফ্যানকোমাইসিন অ্যাজ অ্যান এম্পিরিক্যাল থেরাপি, ইনিশিয়াল এম্পিরিক্যাল ট্রিটমেন্ট। আচ্ছা, লিস্টেরিয়া মনোসাইটোজেন্স ইনফেকশন ইয়াং চিলড্রেনে হয়, বাট আমাদের দেশে এটা হয় না, এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের জন্য প্রযোজ্য, এবং এটার ক্ষেত্রে অ্যাম্পিসিলিন দিতে হবে। এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস যদি সাসপেক্ট করি আমরা, তাহলে সেফোটাক্সিম অ্যান্ড অ্যান অ্যামাইনোগ্লাইকোসাইড অর মেরোপেনাম, যেমন ইকোলাই অথবা তোমার হলো ক্লেপসিয়েলা, আর সিডোমোনাসের ক্ষেত্রে সেপ্টাজিডিম। ইম্পর্টেন্ট জিনিস যে অ্যান্টিবায়োটিক আমি দিব, ঠিক আছে, কিন্তু অ্যান্টিবায়োটিকের আগে আমাকে দিতে হবে কর্টিকোস্টেরয়েড। কতক্ষণ আগে? কোনো বইতে লেখা আছে 15 মিনিট আগে, আবার কোনো বইতে লেখা আছে 1 থেকে 2 ঘন্টা আগে। কিসের আগে? অ্যান্টিবায়োটিক স্টার্ট করার আগে, ফার্স্ট ডোজ অফ অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে আমাকে অবশ্যই ফার্স্ট ডোজ অফ কর্টিকোস্টেরয়েড দিতে হবে। এবং সেটা কতদিন দিতে হবে? দুই দিন দিতে হবে অর্থাৎ 48 আওয়ার্স এবং এটা কোনটা দিতে হবে ডেক্সামেথাসোন আইভি রুটে দিতে হবে এবং 1.15 মিলিগ্রাম পার কেজি পার ডোজ এভরি 6 আওয়ারলি ফর 48 আওয়ার্স এবং ইট শুড বি গিভেন বিফোর স্টার্টিং দি ফার্স্ট ডোজ অফ অ্যান্টিবায়োটিক। আচ্ছা কেন কেন আমি কর্টিকোস্টেরয়েড দেব যদি তোমাকে একটা প্রশ্ন করে কেন তুমি কর্টিকোস্টেরয়েড দিবা কেন না rapid killing of the bacteria in the CSF after giving antibiotic. Sterilize the CSF but release toxic cell products after cell lysis. The bacteria lysis hoye jay eta cell product gula causes release of cytokines ebong tar phole ki hoy cytokine mediated inflammatory cascade hoy brain e mane inflammatory response hoy ebong jar phole ki hoy edema hoy ebong aro neutrophilic CNS manifestation mane etar phole CNS cerebral edema hobe raised intracranial pressure hobe এগুলো আমরা পরে আলোচনা করব তাহলে এই কমপ্লিকেশন গুলো প্রিভেন্ট করার জন্য মানে সাইটোকাইন mediated inflammatory response and their subsequent complications গুলো প্রিভেন্ট করার জন্য আমাকে corticosteroid in the form of dexamethasone দিতে হবে first dose of antibiotic এর আগে আর সিজার থাকলে आईवी डायजेपाम अथवा पैरेक्टल रूटे डायजेपाम एवं आफ्टर और लोराजेपाम दिया जाए एवं केयरफुल अटेंशन टू रिस्क ऑफ रेस्पिरेटरी सप्रेशन हमारे ख्याल रखते हुए जो रेस्पिरेटरी डिप्रेशन होच्छे कि ना हाँ शेट्टा खूब एक खूब इम्पोर्टेंट आफ्टर इमीडिएट मैनेजमेंट ऑफ सीजर তারপরে কি দিবে পেনিটয়েন পেনিটয়েনটা কি করবে রিডিউস দ্য লাইভলিহুড অফ রিকারেন্স সরি फेनिटनটাকে প্রেফার করা হয় because phenobarbital causes phenytoin is preferred to phenobarbital because phenobarbital causes CNS depression and permits, you have to face difficulty in assessment of level of consciousness then amar phenytoin is more preferred than phenobarbital ekhon eta koy bar diazepam diba ki dose diba koy bar dite parba phenytoin ki dose diba eto kichu kintu sadhanoto jiggesh kore na tarporeo tumi 2 theke 3 bar diazepam dite paro tarpore jodi convulsion control na hoy phenytoin e jete paro Phenytoin loading dose followed by maintenance dose. Loading dose 15 to 20 milligram per kg followed by 5 milligram per kg 24 hours maintenance. Among phenytoin take ami prefer korbo because phenobarbital causes more CNS depression and level of consciousness. Jodi tumi Glasgow coma scale dekhte jao tale phenobarbital dile aro beshi depressed hoye jabe tokhon tumi consciousness ta assess korte parba na. লেভেল অফ কনসিয়াসনেসটা বুঝতে তোমার অসুবিধা হবে এবং আরো সাপোর্টিভ অবশ্যই এবিসি আমি অলরেডি আগে বলে ফেলছি ইনিশিয়ালি বাচ্চাটাকে নাথিং পার ওরাল রাখতে হবে এবং দিতে হবে এবং ইট শুড বি রেস্ট্রিক্টেড এডিএইচ এটা ভুল হয়েছে লেখা এবং এখানে half to two-third of the maintenance न्स डोज दीते होबे अर्थात जा पाए तार अर्धेक अथवा 2/3 हाँ एवं जखन देखबो जे सोडियम लेवल नॉर्मल तखन ताके नॉर्मल फ्लुइड आमी दिबो एवं शक थाकले किन्तु फ्लुइड रेस्ट्रिक्शन करा जाबे ना तखन रादर फ्लुइड रिससिटेशन करते होबे जेमन नॉर्मल सलाइन बोलास एवं फॉलोड बाय नॉर्मल मेंटेनेंस फ्लुइड एवं यदि तातेओ शक रिकवरी ना हय ताहले वैक्सोएक्टिव एजेंट जेमन डोपामिन और एपिनेफ्रिन दीते होबे और यदि रेस्ट इंटरक्रैनियल प्रेशर थाके ताहले इंट्रावेनस फ्रुसामाइड और लेसिक्स एवं मैनिटोल दिया जाए एवं इन इमरजेंसी सिचुएशन एंडोट्रैकियल इंट्यूबेशन एंड हाइपरवेंटिलेशन to keep the partial pressure of carbon dioxide approximately 25 mm of mercury अर्थात hyperventilation करले किन्तु carbon dioxide wash out हो जाए carbon dioxide wash out होले cerebral vasoconstriction होबे एवं cerebral edema कमे जाए एवं intracranial pressure कमे जाए माने vasoconstriction है और होलो यदि carbon dioxide बेशी retention है cerebral vasodilatation है उद्देश्य हाइपारवेंटिलेट करा है। आरेकटा प्रश्न 3 years old boy brought to emergency department with fever for 3 days and repeated generalized convulsion and unconscious for 30 minutes. 3 possible differential diagnoses. How will you differentiate and proceed to examine investigation? and manage the case or treat the case dekhi onek kotha ekhane tale possible diagnosis meningitis er bacterial viral or tb meningitis encephalitis er moddhe tomar ekhane generalized convulsion unconsciousness thake fever thake eh ebong cerebral malaria teo kintu unconsciousness thake fever থাকে and brain abscess হ্যাঁ তো আমার এগুলা মোটামুটি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আমি চিন্তা করব আর যদি শুধু মেনিনজাইটিস বলি 3 ধরনের মেনিনজাইটিস হ্যাঁ তাহলে আমার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস শুধু মেনিনজাইটিস বললে হবে না এখানে আমার যেহেতু চাচ্ছে তারপরে তোমাকে ডিফেন্ড করতে হবে যে কেন এনকেফালাইটিস না কেন সেরিব্রাল ম্যালেরিয়া না তাহলে how will you proceed to examine ami history nibo tar pore holo proceed for diagnosis and how will you do the examination how will you examine the child tale history niye ami diagnosis er jonno history nibo fever anorexia poor feeding egula chilo kina headache chilo kina symptoms of upper respiratory tract infection myalgia arthralgia egula chilo kina ebong examination kore hypotension tachycardia cutaneous sign ache kina peete ki purpura or erythematous macular rash for meningococcal meningitis meningococcal infection altered level of consciousness convulsion bulge fontanelli signs of meningeal irritation dekhbo jemon nuchal rigidity or neck rigidity carnic sign Burzynski sign egula dekhte hobe ebong डिफरेंशिएट করার জন্য আমার এনকেফালাইটিস এর জন্য হিস্ট্রি থেকে কিছু জানতে হবে যেমন প্রোড্রোমাল ফেজ থাকে এনকেফালাইটিস এ যেমন রানি নোজ কাফ পোর ফিডিং ড্রাউজিনেস ওয়ার্সেনিং হেডেক সিভিয়ার হেডেক থাকবে ভমিটিং থাকবে এবং এনকেফালাইটিক ফেজে লেভেল অফ কনশাসনেস অল্টারড হবে লেথার্জি কনফিউশন টু কমা এবং কনভালশন থাকতে পারে এবং সেরিব্রাল ম্যালেরিয়াতে হিস্ট্রি অফ ট্রাভেল টু দি ম্যালেরিয়া এন্ডেমিক এরিয়া উইদিন 1 month এবং প্যাটার্ন অফ ফিভার অনেক সময় দেখতে পাই জিজ্ঞেস করতে পারি এবং এপিলেপসিতে সাধারণত ফিভার থাকে না অ্যাব্রাপ্ট অনসেট এবং ক্রাই এট দি অনসেট অফ পোস্ট ইকটাল ফেজ ভমিটিং হেডেক কনফিউশন আর কমন ড্রাউজিনেস অর sleep may occur in post ictal phase egula holo tomar differentiating point dd te jegula ami bollam ei bhabe amra differentiate kore amar डायग्नोसिस पोछाबो। मैनेजमेंट हमें स्पेसिफिक मैनेजमेंट एंड सपोर्टिव मैनेजमेंट ऑफ मेनिनजाइटिस आगे प्रश्नगुलाते आलोचना करছি। আরেকটা প্রশ্ন 5 ইয়ার্স ওল্ড গার্ল অ্যাডমিটেড উইথ কন্টিনিউড ফিভার ফর 2 ডেজ and repetitive episode of convulsion for last 12 hours associated with drowsiness. What differential diagnosis you consider? What history you will obtain? Physical features you may proceed to elicit, and features of brain parenchymal involvement. What are the features of brain parenchymal involvement? अच्छा देखिए डिफरेंशियल डायग्नोसिस हमें ऑलरेडी आगे बोले दिए थे हिस्ट्री किभाबे निबो डिफरेंशियल डायग्नोसिस गुला किभाबे हमें एक्सक्लूड करबो एर आगे प्रश्न तो बोले दिए थे फिजिकल फीचर्स की पाबो सिम्पटम्स एंड साइंस एवं What are the features of brain parenchymal involvement? যদি তোমার সিজার থাকে মেনিনজাইটিসে অল্টার সেন্সোরিয়াম থাকে it is brain parenchymal involvement and focal neurological sign যদি থাকে তাহলে আমি বুঝবো যে these are the features of parenchymal involvement. এই প্রশ্নটা সাধারণত করে না তবে তিনটাই করে differential diagnosis, history কিভাবে কি নিবা to obtain the to have your diagnosis and physical features. It's important. Another scenario: 14 months old boy admitted with high fever for last 2 days and 2 episodes of convulsion in last 4 hours. 4 differential diagnoses. The beshi hoye gelo. What investigation you plan for this patient? Outline the immediate treatment plan. 4 differential diagnoses: meningitis, encephalitis, cerebral malaria, আর বলতে পারো 2 দিনের জ্বরে ব্রেন অ্যাবসেস হওয়ার চান্স কম বাট ইপিলেপসি হবে না কেননা তোমার this is fever convulsion without fever তাহলে বলতে পারো but exclude করবা যে ব্রেন অ্যাবসেস তোমার হবে না but it because it takes time. আরেকটা কি হলো 15 months old child admitted with fever for 4 days and several episodes of convulsion for last 24 hours. On examination, child was found drowsy, anterofrontonally bulged. 15 মাস anterofrontonally bulged. আচ্ছা, what is the probable diagnosis? Acute bacterial meningitis. Relevant investigation with expected findings. আমি আগেই আলোচনা করেছি এটা. How will you give a rectal digestion ফর কনভালশন? এটা দিতে পারে প্রশ্ন করতে পারে একটা ডাইজিপামের অ্যাম্পুলে 1 ml এ থাকে 5 মিলিগ্রাম 1 ml এ থাকে 2 ml অর্থাৎ 10 মিলিগ্রাম এবং এটা বাটারফ্লাই নিডলের নিডল পোরশনটাকে কেটে ফেলে দিতে হবে তারপরে তোমার একটা 10 সিসি সিরিঞ্জের সাথে বা 5 সিসি সিরিঞ্জের সাথে অ্যাটাচ করতে হবে ডিজায়ার্ড অ্যামাউন্ট অফ ইনজেকশন ওয়েট এর সাথে ক্যালকুলেট করে নিতে হবে এবং পেশেন্টটা থাকতে হবে রাইট ও লেফট ল্যাটারাল পজিশনে এবং বেড সাইডে যে লেগটা থাকবে সেটা হিপ এবং নি এক্সটেন্ডেড থাকবে এবং অপোজিট ডে বেড সাইডে যে লিমটা থাকবে সেটার হিপ এবং নি ফ্লেক্স থাকবে সেপারেট করবে বাটক এবং ইউ হ্যাভ টু ইন্ট্রোডিউস দি কাট এন্ড অফ দি বাটারফ্লাই নিডল আর যেটা আনকাট এন্ড সেটাকে লাগাতে হবে সিরিঞ্জের সাথে আর কাট এন্ডটা ইন্ট্রোডিউস করতে হবে অ্যানালসে এবং জেন্টলি ইন্ট্রোডিউস করতে হবে মেডিসিন মানে ডাইজিপাম ইনটু দি রেকটাম। এটা হলো একটা প্রসিডিউর, হ্যাঁ আমরা আমাদের ওয়ার্ডে করি এভাবে। তাহলে এভাবে বললেই হবে তোমার কারেক্টাল ডাইজিপাম কিভাবে দিবা তুমি কনভালশনের সময় অ্যাক্টিভ কনভালশনের সময়। একটা প্রশ্ন আসলো 13 months old baby presented with fever for last 3 days and convulsion occurred several times during last 5 hours. 3 differential diagnosis. Outline the investigation plan with expected findings to confirm the diagnosis and mention treatment approach on admission. এগুলো আলোচনা করা হয়েছে। আচ্ছা, যদি তোমাকে বলা হয় tell me 2 investigation for diagnosis a case of acute bacterial meningitis, মানে যদি specific 2 বলে তাহলে তুমি mainly বলবা diagnosis এর জন্য আমার দরকার হলো CSF study সবকিছুই করতে হবে প্লাস হলো blood culture। যদি বলে যে 2 specific investigation for confirmation of diagnosis of meningitis, acute bacterial meningitis, nine-year girl presented with history of high-grade fever. On examination, signs of meningeal irritation was present. Important differential diagnosis. How will you differentiate bacterial, viral, and TB meningitis by CSF examination? Outline management step. এটা তোমরা জানো, differential diagnosis এ meningitis could be viral, bacterial, or tubercular meningitis. এখন এইগুলা differentiating point of CSF in CSF তোমরা জানো, আমি একটু দেখাই দিচ্ছি। আর treatment steps হলো, steps তো না, treatment plan, plan গুলা আমি বলে দিয়েছি এর আগে। তাহলে CSF টা একটু দেখি। CSF তোমরা জানো সবাই, তবু আলোচনার জন্য এখানে বলা। নরমাল CSF এ প্রেসার নরমাল থাকে, কালার ক্রিস্টাল ক্লিয়ার থাকে, বাট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস এ প্রেসার এলিভেটেড থাকে, ভাইরাল এ নরমাল অর এলিভেটেড থাকতে পারে, টিবিএম এ এলিভেটেড। এবং ক্লিয়ার নরমাল CSF ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার, এটা টার্বিট, এটা ক্লিয়ার ভাইরাল মেনিনজাইটিস এবং এটা টার্বিট। এবং সেল কাউন্ট নরমাল CSF এ লিম্ফোসাইট 100% এবং সেল কাউন্ট 0 to 5 per cubic millimeter। এবং ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস এ পলিমরফোনিউক্লিয়ার নিউট্রোফিলস থাকবে এবং কাউন্ট থাকবে 300 থেকে 2000, মানে এলিভেটেড। এবং ভাইরাল মেনিনজাইটিস এ rarely it goes up to more than 1000 এবং মোস্টলি লিম্ফোসাইট। আর TBM এ 10 to 100, rarely more than 1000, polymorphonuclear neutrophil early stage এ থাকে but late stage এ lymphocytes। glucose low থাকবে 50% of the serum glucose এবং এটা less than 40 milligram per dl এবং viral meningitis এ normal, TB meningitis এও কম থাকবে। প্রোটিনটা নরমালি থাকে, নরমাল CSF এ থাকে হলো less than 40 milligram per dl but ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস এ বেশি থাকে, 100 to 500, এটা রিয়েলি গোজ আপ টু 200 মিলিগ্রাম পার ডিএল বাট টিবি মেনিনজাইটিস ইট মে গো আপ টু 300 মিলিগ্রাম পার ডিএল, মানে খুব বেশি থাকতে পারে। এবং গ্রাম স্টেন করলে বা কালচার করলে আমরা নর্মালি কিছুই পাবো না, স্টেরাইল থাকে CSF নর্মালি বাট মে গ্রো অর্গানিজম in gram staining or culture in bacterial meningitis. Viral meningitis a culture negative আসবে, but until and unless you go for viral culture or other investigations, or TB meningitis may show bacilli or in acid fast bacilli, আর অথবা কালচার করলে or মানে takes time but you may get the TB bacilli যদি ওইভাবে কালচার করা হয়। five months old child presented with fever, convulsion for 2 days. On examination antifungal burst, তাহলে একই প্রশ্ন হলো likely diagnosis, how will you confirm the diagnosis by investigation. four-year-old child admitted with the complaints of fever for 2 days, repeated convulsion and drowsiness for 1 day. What would be what would be the differential diagnosis, what relevant clinical findings, and outline the treatment. Eta আলোচনা করা হয়েছে, একই ধরনের প্রশ্ন আমি স্কিপ করে যাচ্ছি। Laila, 5-year-old girl, presented with fever for 2 days and generalized convulsion for 30 minutes. তাহলে আর যদি কোনো ক্লু দেয়, সায়েন্স অফ ম্যানেজারিটেশন বা কিছু দিল, বা এর মধ্যে থেকে টু ডিফারেনশিয়াল ডায়াগনোস, ফিভার উইথ জেনারেলাইজড কনভালশন, আর হলো এটা, তাহলে তোমার 30 মিনিটস, আর ডিউরেশন অফ ফিভার 2 দিন, মানে একদিনের বেশি, তাহলে অ্যাকিউট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস। আর কি হতে পারে? আর যদি তোমার এখানে ডিউরেশনটা কম হতো, একদিন হতো, আর কনভালশন জেনারেলাইজড কনভালশন 30 মিনিটস, মোর দেন 30 মিনিটস যদি হতো, তাহলে তোমার ফেব্রাইল কনভালশন আসতো, বাট আদার দেন সিম্পল ফেব্রাইল কনভালশন 30 মিনিটস, ফেব্রাইল কনভালশন ইপিলেপটিকাস, যেটা ফেব্রাইল স্ট্যাটাস ইপিলেপটিকাস যেটা বলছিলাম সেটা হয়ে যেত। আচ্ছা, এত কমপ্লিকেটেড আমি করতে যাচ্ছি না, বাট ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস অথবা এনকেফালাইটিস, হ্যাঁ তুমি বলতে পারো, তবে অথবা তুমি বলতে পারো সেরিব্রাল ম্যালেরিয়া। টু ফিজিক্যাল সাইন্স ইউ লুক ফর, কার্নিক সাইন, ব্রুজিনস্কি সাইন অথবা নেক স্টিফনেস, যেটাই দেখো না কেন এর মধ্যে যে কোনো দুইটা বলতে পারো। নেম টু ইমিডিয়েট ইনভেস্টিগেশন টু ডু নিড টু ডু ফর ডায়াগনোসিস, যেমন যেটা বলছিলাম আমি, blood culture, first of all CSF study এবং blood culture. These two investigations are confirmatory, মানে মোটামুটি তুমি একটা ক্লু পাবা যে this is bacterial meningitis. যদি তুমি CSF study করো, কোনো না কোনো চেঞ্জ অবশ্যই থাকবে bacterial meningitis এ, এবং partially treated হলেও evidence থাকবে। আমি এখানে partially treated meningitis এর কোনো ফিচারস অবশ্য আমি বলি নাই। হোয়াট উড ইউ ইমিডিয়েট ম্যানেজমেন্ট আগে বলা হয়েছে। এটা একটা সিএসএফ এর প্রবলেম দিয়ে তোমাকে ডায়াগনোসিসটা জিজ্ঞেস করছে। সিএসএফ ফাইন্ডিংস অফ 9 months চাইল্ড শোয়িং প্রোটিন রেজড, সুগার রিডিউসড এবং সেল কাউন্ট 2000 পার কিউবিক মিলিমিটার and mostly neutrophil, so it is acute bacterial meningitis. Acha, important positive physical findings, ekhane tomar jehetu 9 মাস bulge fontanelli ta paba, ar holo jodi boro baccha hoto sei khetre tomar mane 2 years ba tar beshi hole tokhon tumi signs of meningitis, neck stiffness, chronic sign, Buczynski sign, eta ei dugula peta, but ekhane tomar raised bulge fontanelli is very important. An important complication of such condition, how will you prevent the condition? Mane meningitis, acute bacterial meningitis er preventive kono measure ache kina? First of all complications gula dekhi, early complications er moddhe jemon circulatory collapse, shock e jete pare, focal neurological abnormality, subdural effusion or abscess, brain abscess formation, hydrocephalus, হ্যাঁ এটা মেকানিজম আছে, raised intracranial pressure যেটা আমি বললাম মেকানিজম, হ্যাঁ। late complication হলো hearing impairment is very important, hearing impairment খুবই common, learning disabilities, cerebral palsy, visual impairment and intellectual disability, হ্যাঁ। আচ্ছা, raised intracranial pressure কেন হয়? ও সাইটোকাইন mediated injury, সাইটোকাইনস রিলিজ হয় তোমার, কেন হয়? তুমি যখন অ্যান্টিবায়োটিক দিলে সেল লাইসিস হবে, সেল ব্যাকটেরিয়াল লাইসিস হবে, ব্যাকটেরিয়া will release the degraded product, especially the endotoxin. Endotoxin will causes the release of cytokine. These cytokines will causes increased capillary permeability এবং cellular death also causes cytotoxic cerebral edema and also obstruction in the CSF pathway, increased hydrostatic pressure, and these are all causing this cerebral edema. And mechanism of cerebral edema leading to an increased intracranial pressure. अच्छा prevent the condition आमी बोली इखने शब्दी बाला हुए कैसे 3 years आरेक्टा problem एकी कथा तले pyogenic meningitis investigation की कोर्बो एवं how will you prevent the condition by vaccination आमादेर EPI vaccine किन्तु penta जे vaccine टा शेटर मोते हेमोफाइलस इन्फ्लुएंजी vaccine डे ये टाचे vaccine टाचे एवं पास्टर मध्य हेमोफाइलस इन्फ्लुएंजा एक कम्पोनेंट एवं ए वैक्सीनेशन फले 99% रिड्यूस हुए इन्सिडेंस अफ हेमोफाइलस इन्फ्लुएंजा मेनिनजाइटिस इनफेक्शन एज ए होल एवं पीसीबीओ इंट्रोड्यूस करा हुए छे आमादेर एपीआई ते अनेक दिन धरे एवं पॉलीवेनेंट निमोकक्कल वैक्सीन इट रिड्यूसेस द निमोकक्कल इनफेक्शन एवं मेनिंगोकक्कल वैक्सीन टा आमादेर एपीआई शेड्यूले नाई बाट 2 বছর পরে এটা দেয়া যায় এবং 2টা ডোজ দিতে হয় আর এটা তো আরম্ভ হয়ে যায় হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা এন্ড পলিভ্যালেন্ট নিউমোকক্কাল ভ্যাকসিন 1.5 মাস বয়স থেকে আরম্ভ হয়ে যায় আরো প্রিভেনশনের মেজার আছে কেমোপ্রোফাইল্যাক্সিস যদি একটা বাচ্চা আসে হসপিটালে যে মেনিনগোকক্কাস অর হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা নিয়ে আসে এবং অর্গানিজমটা পাওয়া গেছে তাহলে সেই বাচ্চার যে অন্যান্য বাচ্চারা আছে অন্যান্য মেম্বার আছে তাদেরকে কিন্তু তারা কিন্তু ক্যারিয়ার থাকতে পারে এবং তাদের থেকে বাচ্চাটা এই মেনিনগোকক্কাস বা হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা এটা ইনফেকশন হয়েছে এবং এইভাবে বাচ্চাটা মেনিনজাইটিস আলটিমেটলি মেনিনজাইটিস হয়ে গেছে তো সেই ক্ষেত্রে হাউসহোল্ড কন্টাক্ট যারা আছে তাদেরকে এনে ট্রিটমেন্ট দিতে হবে উইথ দি রিফাম্পিসিন অর সিপ্রোফ্লক্সিসিন অর সেফট্রাক্সন সিঙ্গেল ডোজ রিফাম্পিসিন 2 থেকে 7 দিন সিপ্রোফ্লক্সিসিন সিঙ্গেল ডোজ এবং সেপ্ট্রাক্সনও সিঙ্গেল ডোজ আর আরো প্রিভেন্টিভ রোল আছে প্রিন্যাটাল স্ক্রিনিং প্রিন্যাটাল স্ক্রিনিং এ একটা ব্যাপার আছে এটা ওয়েস্টার্ন কান্ট্রিতে খুব বেশি হয় এটা হাই ভেজাইনাল সোয়াব ফর গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস এন্ড ট্রিট দ্য মাদার উইথ পেনিসিলিন before delivery ওখানে কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু খুবই কমন এটা এবং রুটিনলি হাই ভেজাইনাল সোয়াব ফর স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের জন্য টেস্ট করা হয় এবং যখন পজিটিভ হয় তখন পেনিসিলিন দিয়ে ট্রিট করা হয় সো ইট ইজ another preventive measure to prevent streptococcal meningitis group B streptococcal meningitis এগুলো আলোচনা করা হয়েছে অলরেডি আচ্ছা সেরিব্রাল ম্যালেরিয়ার কিছু কোশ্চেন জিজ্ঞেস করে হ্যাঁ একদম স্ট্রেট ফরওয়ার্ড তোমাদেরকে বলবো অত কমপ্লিকেটেড করে বলবে না যেমন একটা প্রশ্ন বলি 3 years old child from রাঙামাটি অলরেডি সোর্স বলে দিয়েছে মানে কোন এরিয়া থেকে আসছে অ্যাডমিটেড উইথ হিস্ট্রি অফ ফিভার ফর 6 days she is unconscious and severely pale important differential diagnosis and 2 important bedside investigation outline the treatment plan acha cerebral malaria encephalitis bollam unconsciousness and severely pale chole ashate first is cerebral malaria so bacterial meningitis ashar সম্ভাবনা খুবই কম হ্যাঁ কারণ না এখানে তবে first diagnosis cerebral malaria next is encephalitis দুইটা বললাম এবং ট্রিটমেন্ট প্ল্যান উইথ অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ এটা তো কোনো সন্দেহ নাই আনকনশাস হয়ে আসছে তাকে আমি অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ দেব এবং সেই সাথে আমি হাইপোগ্লাইসেমিয়া থাকলে কারেকশন করব ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকলে সেটা কারেকশন করব ডিহাইড্রেশন থাকলে কারেকশন দেয়া হবে এবং সিভিয়ারলি পেল থাকলে পিআরবিসি ট্রান্সফিউশন। তবে আচ্ছা, এবং সিভিয়ার ম্যালেরিয়া ট্রিটমেন্ট যেহেতু এটা আমার ডায়াগনোসিস কি ছিল যে সেরিব্রাল ম্যালেরিয়া অর সিভিয়ার ম্যালেরিয়া, সেরিব্রাল ম্যালেরিয়া আমরা বলি। হ্যাঁ, যদি তোমার কোনো ক্লিনিকে আসে, কমিউনিটি ক্লিনিকে আসলো বা একটা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে আসলো, তাহলে রেফার দ্য child to the hospital. Before referral you have to give pre-referral treatment, যেমন IM quinine অথবা artesunate parenteral capsule. আমার প্রবলেমটা কি ছিল? অ্যাডমিটেড হলে কিন্তু তোমার প্রি রেফারাল ট্রিটমেন্টের কথা আসবে না। যদি এটা কোনো প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের কথা বলা হয় সেই ক্ষেত্রে তোমাকে প্রি রেফারাল ট্রিটমেন্ট বলতে হবে। কাজে এখানে যেহেতু অ্যাডমিট হয়ে গেছে সেখানে আমার প্রি রেফারাল ট্রিটমেন্টের কোনো রোল নাই, তাহলে এই অংশটা আমি এখানে বলবো না। হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হবে? সিভিয়ার ম্যালেরিয়া হসপিটালে চলে আসছে, আইভি আর্টিসোনাইট অর IM আর্টেমেথার অথবা আইভি কুইনাইন অথবা IM কুইনাইন দিতে হবে এবং এগুলোর ডোজ আছে, এখানে আমি ডোজ আলোচনা করছি না, যে কোনো একটা দিতে হবে এবং সেই সাথে কারেকশন করতে হবে হাইপোগ্লাইসেমিয়া, ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ডিহাইড্রেশন কারেকশন এন্ড পিআরবিসি ট্রান্সমিশন ফর ট্রান্সমিশন ফর সিভিয়ার অ্যানিমিয়া। এবং ফলো আফটার when the consciousness regain, follow on treatment when the patient can tolerate the oral feed or oral therapy, তখন তোমাকে কন্টিনিউ করতে হবে এবং ট্রিটমেন্টটা কমপ্লিট করতে হবে উইথ জাস্ট লাইক আনকমপ্লিকেটেড ফেলসিফেরাম ম্যালেরিয়া। আমি আনকমপ্লিকেটেড ফেলসিফেরাম ম্যালেরিয়া ট্রিটমেন্টটা বলছি, যেমন হলো আমি দিতে পারি হলো আর্টেমেথার প্লাস লুমেফন্ট্রিন, এটার একটা ডোজ শিডিউল আছে, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, প্রতিদিনই দুইটা করে ডোজ পড়ছে। প্রথম ডোজটা 0 আওয়ারে দিলে 8 ঘন্টা পরে সেকেন্ড ডোজ, থার্ড ডোজ পরের দিন যে 24 আওয়ার্স দিতে হবে, মানে 0 আওয়ার্স থেকে 24 আওয়ার্স, তারপরে 36 আওয়ার্সে পাবে যে তার ফোর্থ ডোজ, ফিফথ ডোজ পাবে হলো 48 আওয়ার্সে এবং সিক্স ডোজ পাবে 60 আওয়ার্সে। এভাবে তোমার ট্রিটমেন্টটা কমপ্লিট করতে হবে। অল্টারনেট থেরাপি হলো ফার্স্ট লাইন আর্টেমেথার লুমেফেন্ট্রিন কম্বিনেশন 6 ডোজ ওভার 3 ডেজ, যেটা আমি বললাম। অল্টারনেট হলো কুইনাইন 7 days plus tetracycline 7 days or quinine 7 days plus clindamycin 7 days or quinine 7 days and doxycycline for 7 days. এটা হলো তোমার অল্টারনেট ট্রিটমেন্ট, এটা হলো ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, এই তিনটা হলো অল্টারনেট ট্রিটমেন্ট। তাহলে এটা হলো কখন দিব? আমি আনকমপ্লিকেটেড ফেলসিফেরাম ম্যালেরিয়া অথবা আমি দিব যখন একটা কমপ্লিকেটেড মানে সেরিব্রাল ম্যালেরিয়ার কেস আনকনশিয়াস সিভিয়ার ম্যালেরিয়া নিয়ে আসছে, মানে আনকনশিয়াস হয়ে আসছে, তখন তাকে আমি আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া ফেলসিফেরাম ম্যালেরিয়ার মতো ট্রিটমেন্ট দিব। যখন তার কনশিয়াসনেস গেইন করবে, ওরাল ফিড টলারেট করবে, তখন আমি ওরাল মেডিকেশনে চলে আসব। কিন্তু ফার্স্টে তোমাকে আইভি অর IM মেডিকেশন দিতে হবে, প্লাস একটা গ্যামেস্টোসাইটাল ড্রাগ প্রামাকুইন দিতে হবে at the end of the treatment single dose, কিন্তু এটা 4 বছরের কম বাচ্চাদের দেওয়ার দরকার নাই। আরেকটা প্রশ্ন হলো 14 months age boy presented with fever, convulsion and unconsciousness. On examination baby is severely pale but there was no signs of meningeal irritation. হ্যাঁ, আর যদি তোমাকে ক্লু দেয় severely pale, আচ্ছা, আর হলো from malaria endemic area, provisional diagnosis cerebral malaria হয়ে যাবে এবং to investigation to reach the diagnosis, এটা হলো thick film or thin film for for the identification of the parasite and rapid RDT, rapid diagnostic test. Outline the management plan. একটু তো আমি বলেই দিলাম আগে, ওটা প্রশ্নটা উত্তরটা লেখা হয়নি। আচ্ছা যাই হোক বুঝালাম। আচ্ছা হোয়াট ইজ ব্ল্যাক ওয়াটার ফিভার, হ্যাঁ ওয়াই কমপ্লিকেশনস কি হয়, যেমন ব্ল্যাক ওয়াটার ফিভার হয়, হ্যাঁ হিমোগ্লোবিনুরিয়া হয়। তাহলে ব্ল্যাক ওয়াটার ফিভার কি, ডার্ক ব্রাউন অর ব্ল্যাক ইউরিন ডিউ টু এক্সট্রাভাস্কুলার ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস ইন severe malaria. This is a syndrome of severe hemolysis, hemoglobinuria and renal failure. There is oliguria and may require dialysis. এটাতে কি হয়, similar condition may develop in patient with G6PD deficiency, individual with malaria treated with pramaquine. মানে যাদের G6PD deficiency আছে তাদের যদি pramaquine দেওয়া হয় তারাও এই black water fever নিয়ে প্রেজেন্ট করতে পারে, মানে হিমোগ্লোবিনুরিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। এবং সেটা কেন হয়, ডিউ টু ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস, রিলিজ অফ হিমোগ্লোবিন কজিং হিমোগ্লোবিনুরিয়া। হিমোগ্লোবিন যখন ইউরিন দিয়ে বের হয় তখন অলিগুরিয়া এন্ড রেনাল ফেলিওর হয়ে যেতে পারে। তো দিস ইজ দ্য কমপ্লিকেশনস অফ ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস। হোয়াট ইজ অ্যালজি ম্যালেরিয়া, এটা একটা প্রশ্ন করতে পারে। রেয়ার ফর্ম অফ ফ্যালসিপারাম ম্যালেরিয়া with high parasitemia and এখানে প্যারাসাইট কাউন্ট খুবই বেশি থাকে এবং হাইপোটেনশন থাকে, হাইপোথার্মিয়া থাকে, pallor, rapid 3D pulse, shallow breathing and collapse. Death occurs within few hours. তার মানে শকের যে ফিচারগুলা সেগুলাই থাকে। শকের ফিচারে হাইপোটেনশন থাকে, হাইপোথার্মিয়া থাকে, pallor থাকে, rapid 3D pulse থাকে, rapid breathing এবং কলাপসিং কন্ডিশনে থাকে, ক্যাপিলারি রিফিল টাইম কমে যায়। তো এই শকের ফিচারগুলো যখন একটা ফ্যালসিপারাম ম্যালেরিয়া ইনফেকশনের প্রেজেন্সে যদি কারোর মধ্যে দেখা যায়, দিস ইজ অ্যালজিড ম্যালেরিয়া। সিভিয়ার অ্যানিমিয়া কেন হয়, ওয়াই দেয়ার ইজ সিভিয়ার, মানে সিভিয়ারলি পেশেন্ট বিকাম সিভিয়ারলি পেইন ইন সেরেব্রাল ম্যালেরিয়া অর সিভিয়ার ম্যালেরিয়া। It is purely due to destruction of the RBC that contains the parasite. Parasite RBC এর মধ্যে ঢুকলেই তোমার RBC rupture করবে এবং RBC ভেঙে যাবে, যার ফলে বাচ্চাটা অ্যানিমিয়া ডেভেলপ করবে। নন প্যারাসাইটাইজড রেড সেল গুলো ডিস্ট্রয় হয়ে যায় ডিউরিং দি ম্যালেরিয়াল ইলনেস, হ্যাঁ তাও ডিস্ট্রয় হয়ে যায়। এবং বোন ম্যারো ডাজ নট ফাংশন অ্যাডিকুয়েটলি, যার জন্য RBC প্রোডাকশন হয় না এবং worsen in presence of bleeding, intravascular hemolysis or due to renal failure, যার ফলে হয় কি আরো বেশি অ্যানিমিক হয়ে যায়। তার মানে এই সব কারণে বাচ্চা সিভিয়ার ম্যালেরিয়াতে সিভিয়ারলি পেইল হয়ে যায়। হাইপোগ্লাইসেমিয়া কেন হয়, ইম্পেয়ার্ড গ্লুকোনিওজেনেসিস ইন দ্য লিভার, গ্লুকোনিওজেনেসিস হয় না, parasite consume large amount of glucose from the plasma and due to বাচ্চা যেহেতু হাই ফিভার থাকে খেতে চায় না, প্রলং ফাস্টিং ক্যান অলসো কজেস হাইপোগ্লাইসেমিয়া অ্যান্ড ট্রিটমেন্ট উইথ কুইনাইন অর গুয়ানিডিন কজেস স্টিমুলেশন অফ দি ইনসুলিন রিলিজ ফ্রম দি বিটা সেল। তাহলে বিটা সেল থেকে এইসব ড্রাগও কিন্তু বিটা সেলকে স্টিমুলেট করে ইনসুলিন রিলিজ করে। ইনসুলিনগুলা করে কি যাও গ্লুকোজ থাকে তা আবার সেলের মধ্যে ঢুকায় দেয়। তো এইসব কারণে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে একটা বাচ্চার উইথ সিভিয়ার ম্যালেরিয়া। রেইজড ইন্টারক্রানিয়াল প্রেসার হতে পারে ডিউ টু আরবিসি, রেড সেল মাস সিকুয়েস্ট্রেটেড ইন দি ব্রেইন and because of cerebral vasodilatation. এত ডিটেইল যাবে না, পালমোনারি ইডিমা হতে পারে, রেনাল ফেলিওর হতে পারে, হ্যাঁ মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে। এত এক্সপ্লেনেশনের দরকার নেই। এক্সপ্লেনেশনের মধ্যে মেইন ইম্পর্টেন্ট হলো যে কেন অ্যালজিড ম্যালেরিয়া কি, ব্ল্যাক ওয়াটার ফিভার কি, অ্যালজিড ম্যালেরিয়া কি এবং ওয়াই দেয়ার ইজ সিভিয়ার অ্যানিমিয়া, এ কয়টা ইম্পর্টেন্ট, অ্যান্ড হাইপোগ্লাইসেমিয়া কেন হয়, আরো কি কমপ্লিকেশন হতে পারে, এগুলা বললাম। তো মোটামুটি এই ধরনের প্রশ্ন করে। আরো কিছু ট্রিকি প্রশ্ন দিলে আশা করি তোমরা পারবা, তবে এত ডিটেল জিজ্ঞেস করে না। জানার জন্য বললাম কিছুটা, তবে আশা করি তোমরা পারবা। আর আমরা আজকে আলোচনা করলাম তিনটা বিষয়, সেটা হলো যে ভাইবা কোশ্চেন রিলেটেড টু ফেব্রাইল কনভালশন, মেনিনজাইটিস এন্ড সেরিব্রাল ম্যালেরিয়া। আমরা নেক্সট ডে ইনশাআল্লাহ আশা রাখি আলোচনা করব এনকেফালাইটিস, এপিলেপসি আর হলো টিবি, মেনিনজাইটিস, ভাইবা কার্ড। আজকে সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। সবাইকে কষ্ট করে শোনার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।